হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মালাই পনির। এটা হালকা, সহজ পাচ্ছ, সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এই গরমে গ্যাসের পাশে দাঁড়িয়ে রান্না করা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু এটা একদম সব কিছু রেডি করে নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর নিরামিষ যেদিনকে খাবার সেদিনকেও তোমরা সহজে করতে পারবে। এতে লাগছে আমাদের সাদা সর্ষে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, এগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে এখানে নিয়ে নিয়েছি 500 পনির, এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এগুলো সবটাই তোমরা একদম পাখার নিচে বসে করে নিতে পারবে, আর খুব তাড়াতাড়ি তোমার 15-20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। সমস্ত পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বড় টিফিন কৌটোর মধ্যে এগুলোকে নিয়ে নেব। এই রান্নাটা তোমরা কড়াইতেও করতে পারো, সব একসঙ্গে রেডি করে নিয়ে খুব কম আছে কড়াইতেও করতে পারো, কিন্তু আমি আজকে টিফিন কৌটোতেই করছি। এটা টিফিন কৌটোতেও করতে পারো, কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম রেডি, সে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নারকেলের দুধ দেবো, দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর নুন। এই সমস্ত মিশ্রণটা আবার ভালো করে মাখিয়ে নেব। যতই বলো চামচ দিয়ে মাখানো আর হাতে মাখানো তার স্বাদই আলাদা হয়, আমি হাত দিয়ে মাখানোটাই প্রিফার করি বেশি। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এবারে ঢাকনাটা ভালো করে আটকে এটাকে একটা জল কড়াইয়ের মধ্যে নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো। এবার এটাকে 15-20 মিনিট মতন অল্প মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নেব। এটা হয়ে গেছে, অফ করে দেবো গ্যাস। রেডি হয়ে গেছে মালাই পনির। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা কেমন হয়েছে।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সবাই ভালো থাকো।